হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস অ্যান্ড লস এর নিয়মিত আয়োজন লিগেল অ্যাওয়ারনেস ট্রেনিং আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট ইব্রাহিম খলিল পলাশ। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন লিগেল অ্যাওয়ারনেস ট্রেনিং। আর এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আইনের মৌলিক বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে নিয়ে আসা। আর তাই ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্যাটেন্ট রেজিস্ট্রেশন। ভিউয়ার্স, বাংলাদেশে প্যাটেন্ট রেজিস্ট্রেশনের নিয়মটি কী, এই বিষয়টি নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। আসছে এই ছোট্ট একটা প্রমোর পরে, আমাদের সাথেই থাকুন। Subscribe to my channel and press the bell button for more updates. ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন ভিউয়ার্স, প্রমোপ্রো চলে আসা আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্যাটেন্ট কি এবং এই প্যাটেন্ট রেজিস্ট্রেশন বাংলাদেশে কিভাবে করতে হয়। ভিউয়ার্স, প্রথমে চলুন জেনে নিই প্যাটেন্ট কি। প্যাটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার। দ্যাট মিন্স কোনো একটি নির্দিষ্ট আবিষ্কারের উপরে বা কোনো ইনভেনশনের উপরে আপনার একচেটিয়া যে অধিকার প্রতিষ্ঠিত হয় এটিকেই বলা হচ্ছে প্যাটেন্ট। এবং এই প্যাটেন্টের এই অধিকারটি নিশ্চিত করা হয় রেজিস্ট্রেশনের মাধ্যমে। ভিউয়ার্স, আমরা যদি একটু সংক্ষেপে বুঝিয়ে বলি, সেটি হচ্ছে সাপোজ আপনি কোনো একটা নতুন কিছু আবিষ্কার করেছেন যেটি কিনা মানে পুরো ওয়ার্ল্ডের মধ্যে নিউ, মানে যে ধারণাটি বা যে আবিষ্কারটি এর আগে কেউ কখনো করেনি। এমন কোনো আবিষ্কার যে আবিষ্কারটাকে যিনি আবিষ্কার করেছেন তিনি সে আবিষ্কারের বিষয়বস্তু নিয়ে যদি ব্যবসা করতে চান বা কোনো বিজনেস করতে চান তাহলে তাকে এই প্যাটেন্ট রেজিস্ট্রেশনটি নিতে হবে। প্যাটেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে তার এই আবিষ্কারটিকে স্বীকৃতি দেওয়া হয় এবং এই আবিষ্কারের ফলে তিনি সেই আবিষ্কার দিয়ে একচেটিয়াভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। এবং এই তার এই আবিষ্কারকে যখন তিনি প্রকাশ করবেন তখন সেই আবিষ্কারের বিষয়টি নিয়ে নতুন কেউ আর ব্যবসা করতে পারবে না। সাপোজ এখন যদি আমরা একটি এক্সাম্পল দেই, যেমন ইন্টেল হচ্ছে প্রসেসর আবিষ্কার করেছিলেন এবং এই প্রসেসর আবিষ্কারের জনক হচ্ছে ইন্টেল। এই ইন্টেল কিন্তু এই প্রসেসরের যে ম্যানুফ্যাকচারিং এবং এই প্রসেসরের যে টোটাল আবিষ্কারের যে পন্থা পদ্ধতি এটিকে ইন্টেল হচ্ছে প্যাটেন্ট করে দিয়েছে। এবং এই প্যাটেন্ট করার কারণে ইন্টেল কিন্তু একচেটিয়াভাবে পুরো ওয়ার্ল্ডে বিজনেস করেছে প্রায় টানা 20 বছরের উপরে। আমরা যেটি বলতে পারি যে এই ধরনের আরও অনেক ইনভেনশন, নতুন নতুন ইনভেনশন হচ্ছে। সো সাপোজ আপনি কোনো ইলেকট্রিক কোনো সার্কিট আপনি আবিষ্কার করেছেন নতুন কোনো ওয়েতে, এমন একটি ওয়েতে যেটি এর আগে পৃথিবীতে কোথাও ছিল না, তার মানে হচ্ছে প্যাটেন্ট হচ্ছে এমন কোনো আবিষ্কার যে আবিষ্কারটি অতীতে কোথাও ছিল না এবং সম্পূর্ণ নতুন একটি ইনভেনশন, সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে যে আবিষ্কারটি করা হয়েছে সেই আবিষ্কারকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য একচেটিয়াভাবে হচ্ছে আপনার নিজের দখলে রাখা এবং তাকে নিয়ে ব্যবসা করা, যাতে অন্য কেউ আপনার এই আবিষ্কারকে আবিষ্কার সম্পর্কে জেনে ব্যবসা করতে না পারে। সে কারণে আপনি কোনো নতুন ইনভেনশন করার পরপরে সাথে সাথে বা ইনভেনশন চলাকালীন সময়ে আপনি সেটি প্যাটেন্ট করে ফেলতে পারেন। এবং এই প্যাটেন্ট করার কারণে আপনি সেই নির্দিষ্ট ডিজাইন, সেই নির্দিষ্ট প্রসেস বা সেই নির্দিষ্ট পদ্ধতিটির উপরে বা সেই নির্দিষ্ট আবিষ্কারটির উপরে আপনার একটা একচ্ছত্র অধিকার জন্মবে। বাংলাদেশে সাধারণত যখন আপনি কোনো প্যাটেন্ট রেজিস্ট্রেশন করবেন তখন এই রেজিস্ট্রেশনের জন্য আপনাকে একচেটিয়াভাবে সেই পণ্যটির উপরে 16 বছরের জন্য মানে অধিকার দেওয়া থাকবে। দ্যাট মিন্স এই সেই পণ্য আবিষ্কারের পর থেকে আপনি টানা 16 বছর আপনি রেজিস্ট্রেশনের পর থেকে টানা 16 বছর আপনি সেই পণ্যটি বিক্রি করে বা সেই হচ্ছে প্রসেসটিকে আপনি সেল করে, সেই আবিষ্কারটিকে আপনি সেল করে আপনি ব্যবসা করতে পারবেন, সেটা থেকে আপনি আয় করতে পারবেন। আপনার এই পণ্যের যে আপনার যে আবিষ্কার, এই আবিষ্কারকে আবিষ্কারের পদ্ধতিটি জেনে যদি অন্য কেউ সেই সেই পণ্য বা সেই সার্ভিস বা সেই পদ্ধতিটির মাধ্যমে আয়ের চেষ্টা করে তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এবারে আমরা জানবো যে প্যাটেন্টকে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি সেই প্যাটেন্টের উপরে কী কী ধরনের সুরক্ষা পেতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আপনার সেই ইনভেনশনটি নিয়ে সে অন্য কেউ সেই ইনভেনশনটি ব্যবহার করতে পারবে না, সেই আবিষ্কারটি অন্য কেউ ব্যবহার করতে পারবে না। আপনি যে পদ্ধতি, প্রক্রিয়া বা যে প্রসেস আপনি নতুনভাবে আবিষ্কার করেছেন সেটিকে অন্য কেউ ব্যবহার করে বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না এবং তা নিয়ে কোনো ধরনের আয় সে করতে পারবে না। এটি হচ্ছে এক ধরনের সুরক্ষা। আপনার সেই ইনভেনশনটিকেও নতুন কেউ তার বলে দাবি করতে পারবে না, এটি হচ্ছে আপনার ইনভেনশনের উপরে যে সুরক্ষা সেটি। সো এই এই যে সুরক্ষাটি, এই সুরক্ষাটি আপনি হচ্ছে পাবেন প্যাটেন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে। প্রিয় দর্শক, এবারে আমরা জানবো যে প্যাটেন্ট আপনি কেন করবেন, প্যাটেন্ট করা আসলে কেন প্রয়োজন।
প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে বিজ্ঞান এবং প্রযুক্তির এই জগতে আমরা নতুন নতুনভাবে অনেক কিছুই আবিষ্কার করছি। আমাদের চিন্তাভাবনা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, আমরা আমাদের আবিষ্কারের যে চিন্তা সেটি আস্তে আস্তে, গবেষণার চিন্তা এটি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অনেক বেশি প্রসারিত হচ্ছে। আমাদের মেধাকে আমরা কাজে লাগিয়ে নতুন নতুন কিছু ইনভেনশনের চেষ্টা করছি এবং এই প্রতিনিয়ত ইনভেনশনগুলো সায়েন্স, যারা বিজ্ঞান গবেষক তাদেরকে উৎসাহিত করে। এই নতুন নতুন ইনভেনশনগুলো যারা এইসব আবিষ্কার করছেন, এই আবিষ্কারকদেরকে উৎসাহ প্রদান করে। আর এই কারণে আবিষ্কারকদের উৎসাহ প্রদান, যাতে আবিষ্কারকরা যাতে উৎসাহিত হন এবং নতুন নতুন আবিষ্কারক যাতে নতুন নতুন ইনভেনশন নিয়ে আসতে পারেন, এই ধরনের কাজে, এই ধরনের আবিষ্কারের কাজে যাতে তারা আগ্রহ পান, এই কারণেই হচ্ছে এই প্যাটেন্ট রেজিস্ট্রেশন করা খুবই প্রয়োজন। এবং শুধু তাই নয়, এই প্যাটেন্টের মাধ্যমে যাতে যিনি তার কষ্টের এই একটি প্যাটেন্ট তৈরির পিছনে বা একটি আবিষ্কারের পিছনে তিনি যে শ্রম, তিনি যে সময় দিয়েছেন, তা যেন ব্যর্থ হয়ে না যায়, তা যাতে অন্য কেউ সেই শ্রমটিকে অসাধুভাবে কাজে লাগিয়ে যাতে ব্যবসা করতে না পারে, সে কারণে আপনার প্যাটেন্টকে, আপনার এই শ্রমকে সার্থকতা দেওয়ার জন্যই কিন্তু আপনার প্যাটেন্ট প্রয়োজন। আপনি এই শ্রম থেকে আপনি যদি দেশ, জাতি, সমাজের জন্য কিছু যদি প্রদান করতে পারেন এবং আপনার এই শ্রমের বিনিময়ে, আপনার এই আবিষ্কারের বিনিময়ে যদি কোনো বৈপ্লবিক পরিবর্তন ঘটানো সম্ভব হয়, তাহলে একজন প্যাটেন্টধারীর কাছে এটি সবচেয়ে বড় অর্জন। এবং এই প্যাটেন্টধারী যাতে তা থেকে তার এই শ্রমের বিনিময়ে তিনি যেন একটা ন্যায্য মূল্য পান, সে কারণে তার এই শ্রমটিকে তিনি বিক্রি করে বাণিজ্যিকভাবে যাতে লাভবান হতে পারেন এবং নতুন নতুন আরও উদ্ভাবনে যাতে এগিয়ে আসতে পারেন, এই কারণে আসলে আপনার প্যাটেন্ট রেজিস্ট্রেশন করা খুবই প্রয়োজন। প্যাটেন্টের এই সিস্টেমটি যদি না থাকতো, তাহলে একজন সারা বছর ধরে কষ্ট করে একটি নতুন আবিষ্কার করবে আর অন্য কেউ এসে সেই আবিষ্কারের সেই ফর্মুলাটিকে চুরি করে নিয়ে সে বিক্রি করে ব্যবসা করবে, এটি কিন্তু হতে পারত। কিন্তু এই জিনিসটিকে ঠেকানোর জন্য, যাতে এই ধরনের অসাধুভাবে কেউ যাতে কারো কষ্টের, কারো পরিশ্রমের এই আবিষ্কারকে কেউ যাতে অসাধুভাবে বিক্রি করে নিজেরা ব্যক্তিগতভাবে অসাধুভাবে লাভবান হতে না পারেন, সে কারণে এই এই সমস্ত আবিষ্কারকদের এই সুরক্ষা, এই আবিষ্কারের এই সুরক্ষা প্রদানের জন্য এই প্যাটেন্টের ধারণার জন্ম হয়। আর এই প্যাটেন্টের ধারণাটি এই নতুন নতুন আবিষ্কারকে আরও বেশি উৎসাহিত করে। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি প্যাটেন্ট নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করছি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা প্যাটেন্টের ফি নিয়ে আলোচনা করব, আশা করছি সেই ভিডিওটি আপনারা সকলেই দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Subscribe to my channel and press the bell button for more updates.